বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 নামক এই লঞ্চে অগ্নিকাণ্ডের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40। আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে সঠিক তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে উদ্ধার হওয়া যাত্রীরা জানান, রাত 3টার দিকে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। বাতাসের কারণে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে ভাই, কোথায় যাবো কিছু চোখে কিছু দেখি না। ব্যাগ নিয়ে লাফ দিয়ে পড়ে গেছে নিচে, এবং নদীতে অনেক লোক ছিল, এবং আমি প্রায় এক ঘন্টার মতো নদীতে ছিলাম। রাত 3টার সময় তখন অনেক কুয়াশা, অনেক অন্ধকার, তখন সবাই ডেকে ডেকে বলতেছে আগুন আগুন আগুন। কিছু বুঝে ওঠার আগেই মাঝ নদীতে আগুনের লেলিহান শিখায় পুরো অঙ্গার হয় তাজা প্রাণগুলো। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত 40 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের সাথে উদ্ধার অভিযানে কাজ করছে পিরোজপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড সদস্যরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করছে স্বজনরা। এই ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দীর্ঘ হচ্ছে, বাড়ছে নদীর তীরে স্বজনদের আহাজারি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।